আসসালামু আলাইকুম, আজ 31 জুলাই 2023, আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। দর্শক, পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, ইমতিয়াজ আহমেদ। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছে। এবার বিস্তারিত। 2023 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন ঘিরে বর্তমানে দেশের রাজনীতি উত্তপ্ত, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের জন্য পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে। দেশের বর্তমান রাজনীতির সমসাময়িক ইস্যু নিয়ে সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে টকশোতে অংশ নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেখানে তার কাছে আগামী সংসদ নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হলে ব্যারিস্টার পার্থ বলেন, বর্তমানে অনেকে ভাবছে 2018 এবং 2014-এর মতো 2024 সালেও হয়তো নির্বাচন হয়ে যাবে, কিন্তু এটা সম্ভব না। কারণ 2014 সালে 153টি আসনে ডিসিরা এমপি প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেছিলেন। এবার কোন ডিসি আছেন যিনি স্যাংশনকে মাথায় রেখে বিতর্কিত নির্বাচনের ফল ঘোষণা করবেন? এটা করবে বলে আমার মনে হয় না। যতই সরকার পছন্দের ডিসি এসপি নিয়োগ দেয়, তারা একটা সময় গিয়ে রিস্ক নেবে না। কারণ তারা প্রথমত চিন্তা করবে, আমি বাঁচবো কিনা, আমার পরিবার ও প্রজন্ম ঝুঁকিতে পড়বে কিনা। শুধু তাই নয়, এই ভিসা নীতি অব্যাহত থাকলে অনেক এমপি নির্বাচন না করার সম্ভাবনা আছে। কারণ অনেকের ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে এবং পরিবার থাকে বিদেশে। আওয়ামী লীগে বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে ব্যারিস্টার পার্থ বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন দল, আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের হাতে নেই। কিন্তু আওয়ামী লীগ এখন আর রাজনীতি করে না, রাজনীতি করে অন্যরা, এজন্য তাদের সমাবেশে কর্মীরা থাকছে না। অন্যদিকে বিএনপির কর্মসূচিগুলোতে কর্মীদের উপস্থিতি ব্যাপক, সমাবেশের আগের রাতেই তারা উপস্থিত হয়ে যাচ্ছে, অথচ আওয়ামী লীগ সমাবেশগুলোতে খিচুড়ি দিয়েও কর্মীদের রাখতে পারছে না। বিএনপির কর্মসূচির বিষয়ে পার্থ আরও বলেন, বিএনপি কিন্তু এখন লোক দেখাচ্ছে, তারা কিন্তু অবরোধ বা ঘেরাও কর্মসূচিতে যায়নি, এটা কিন্তু তারা হাতে রেখেছে, তারা এখন পর্যন্ত কোনো অশান্ত পরিবেশ সৃষ্টি করেনি। আমরা কিন্তু প্রথম অংশটুকু দেখেছি, বিএনপি শুধু লোক দেখাচ্ছে 10 লাখ বা 15 লাখ, কিন্তু এর পরবর্তীতে যদি সরকারের পক্ষ থেকে নড়েচড়ে না বসে, তাহলে এ লোকগুলো কিন্তু বসে থাকবে না, এ লোকগুলো একটা আন্দোলনে যাবে। তখন কিন্তু বিদেশিদের আরেকটি স্টেপে এগোতে হবে। বিদেশিরা একটা বিষয় দেখবে, এতদিন যাবত বিএনপি কোনো জ্বালাও পোড়াও কিছু করেনি, এরপরে যদি বিএনপি অ্যাকশনে যায়, তাহলে খুব একটা বিদেশিদের কাছে নেগেটিভ বার্তা যাবে না। নির্বাচনের আগে বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের ভাগিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। এক্ষেত্রে অর্থ ও রাজনৈতিক অবস্থানের প্রস্তাব করা হচ্ছে তাদেরকে, এমন তথ্য দিয়েছেন কেউ কেউ। বিশ্লেষকরা বলছেন, তৃণমূল বিএনপি বা বিএনএম দিয়ে খুব সুবিধা করতে পারবে না সরকার, ফলে বিএনপির নেতাদের নির্বাচনে অংশগ্রহণ করাতে নতুন ফাঁদ তৈরি হবে, এটাই স্বাভাবিক। একটি সূত্র নিশ্চিত করছে, বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে না গেলে 50টি আসনে বিএনপি প্রার্থীদের ভাগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। তবে এ বিষয়ে নতুন ব্যাখ্যা দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপির বেশিরভাগ নেতাই নির্বাচন করতে চায়। বিএনপি এমন একটি দল, কাউকে ইউনিয়ন পরিষদের মেম্বার পদেও নির্বাচন করতে দিচ্ছে না, সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। তথ্যমন্ত্রী আরও বলেন, তাদের সবাই নির্বাচন করতে চায়, সেটির বহিঃপ্রকাশ আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছি, উকিল আব্দুস সাত্তারকে দেখেছি। এরকম বহু উকিল আব্দুস সাত্তার আগামী নির্বাচনে বেরিয়ে আসবে। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে করিডোরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পর্যবেক্ষক দলের মধ্যে ছিলেন ইউএস এর টেনিস ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান টেরিয়াস ইসলে, ইউরোপীয় ইউনিয়নের রিপোর্টার, আয়ারল্যান্ডের সিনিয়র সাংবাদিক নিক পৌল, জাপানের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী ইউসুকি সুগু এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী এন্ডিলিন। পর্যবেক্ষক দল জানতে চেয়েছে, আগামী নির্বাচন করার লক্ষ্যে সরকার কী পদক্ষেপ নিচ্ছে এবং নির্বাচন কমিশনের কী পরিস্থিতি, সেগুলো নিয়ে তারা আলোচনা করেছেন। জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমি তাদের জানিয়েছি নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকার শুধু সাহায্যকারীর ভূমিকা পালন করবে। হাসান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন দেখাতে সামর্থ্য হয়েছে যে তারা শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যেমন গাইবান্ধার নির্বাচন সরকারি দলের আপত্তি থাকা সত্ত্বেও বাতিল করেছে। আপনারা জানেন যে আমাদের দেশে যে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো হয়েছিল, সেগুলো অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে এবং ভোটারদের অংশগ্রহণও 50% বেশি হয়েছে। সেখানে একটি প্রার্থীর গায়ে ঘুষি লেগেছিল, সেটি সমীচীন হয়নি।
ঘুষি লাগার পর যে ঘুষি দিয়েছে তাকে এবং তার আশেপাশে যারা ছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঢাকা 17 আসনে একজন প্রার্থীকে হেনস্থা করা হয়েছিল, সেটি নির্বাচন কেন্দ্রের বাইরে। বরিশালের ঘটনাটিও নির্বাচন কেন্দ্রের বাইরে। মন্ত্রী বলেন, আমার ধারণা তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে নির্বাচন কমিশনের অধীনে বর্তমান সংবিধানের আলোকে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। যারা এসেছিলেন তারা বিস্তৃতভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে আগ্রহী বলে জানিয়েছেন। রাজধানীর ধোলাইখালে প্রবেশ মুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের মারধরের শিকার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ওই দিন মারধরের পর তাকে গাড়িতে তুলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে গিয়ে গয়েশ্বর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদের আপ্যায়ন গ্রহণ করেন। পরে আপ্যায়নের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আপ্যায়ন করে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গয়েশ্বর রায়। বলেছেন, এটি নিম্নরুচির পরিচয়। গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে গয়েশ্বরকে খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ায় দোষের কিছু দেখছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার ভাষায় গোয়েন্দাদের কাজই এরকম। তিনি উল্টো গয়েশ্বরকে প্রশ্ন রেখে বলেন, গয়েশ্বর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে কেন খেলেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমবার তিনি বলেন, উনি কেন খাইলেন এটা জিজ্ঞেস করেন। এত ক্ষুধা রাজনৈতিক নেতার, কিসের রাজনৈতিক? তিন দিনও খাইনি আমরা একসাথে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে একদফার আন্দোলনে নামা বিএনপি গত শনিবার ঢাকার প্রবেশ মুখগুলোতে অবস্থানের কর্মসূচি দিয়েছিল। নয়াবাজারে সেই কর্মসূচি পালনে নেতৃত্ব দেওয়ার কথা ছিল গয়েশ্বর রায়ের। পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের বাধায় নয়াবাজারে দাঁড়াতে না পারার পর ধোলাইখালে তারা সড়কে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত অবস্থায় গয়েশ্বরকে তুলে নিয়ে যায় পুলিশ। চার ঘন্টা পর তাকে নয়াপল্টনে দিয়ে আসে পুলিশ। এর মধ্যেই ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সঙ্গে গয়েশ্বরের মধ্যাহ্নভোজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গয়েশ্বর বলেন, ডিবি প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং সৌজন্যতা রক্ষায় হারুনের জন্য বাসা থেকে নিয়ে আসা খাবার থেকে ভাতসহ হালকা সবজি ও রুই মাছের একটি টুকরা গ্রহণ করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ডিবি প্রধান আমাকে অনুরোধ করেছেন। রুই মাছটি তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে। আর যেহেতু ডিবি প্রধান নিজেই খাবারটি খাচ্ছেন, তখন আমার মনে হলো এটা যদি গ্রহণ করি তাহলে সমস্যা হবে না। তখনকার পরিস্থিতিতে খাবার না খেয়ে উপায় ছিল না জানিয়ে তিনি বলেন, ডিবি অফিস বিষ দিলেও বিষও খেতে হয়। ছবি ছড়িয়ে দেওয়ার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, যারা এই কাজটি করেছে এটি অত্যন্ত নিম্নরুচির পরিচায়ক, এক ধরনের তামাশাপূর্ণ নাটক। এতে কি সরকার প্রমাণ করতে চায় যে আমরা হা ভাতে ভিক্ষা করে খাই? গ্রামের ভাষায় বলা হয় খাইয়ে খোটা দেওয়া। ডিবি অফিসে আমার সঙ্গে যা করা হলো তা ওই রকমই। আমার বাড়িতে তো বিভিন্ন সময় অনেক লোক খায়, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। কিন্তু এই খাবারের ছবি উঠিয়ে কি আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেব? এটা কি আমার জন্য ভালো হবে? পাকিস্তানে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন, একই সঙ্গে শেষ হতে চলেছে বর্তমান সরকারের মেয়াদও। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষের পর নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই পরিস্থিতিতে আগামী 12 আগস্টের আগেই পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, মিত্র দলগুলোর সাথে পরামর্শের আলোকে আগামী 12 আগস্টের আগে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জিও নিউজের প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। রোববার দেওয়া এই সাক্ষাৎকারে শেহবাজ বলেন, জাতীয় পরিষদের মেয়াদ 12 আগস্ট শেষ হবে এবং তার আগেই সংসদ ভেঙে দেওয়া হবে। তিনি বলেন, এরপর নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে। শরীফ আরও বলেন, জাতীয় পরিষদের বিরোধী দলের নেতার সাথে পরামর্শ করে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার আগে তিনি সমস্ত মিত্র দল ও পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ শরীফের সাথেও এই বিষয়ে পরামর্শ করবেন। এদিকে পৃথক এক প্রতিবেদনে দ্য ডন জানিয়েছে, বর্তমান অর্থমন্ত্রী ইসহাক দারকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ। নির্বাচন নিয়ে যেন প্রশ্ন না ওঠে সেজন্য এই পদে নিরপেক্ষ কোনো ব্যক্তিকে চাওয়ার কথাও জানিয়েছেন তিনি। এর আগে তিনি পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেন শেহবাজ। এমনকি গত 9 মে সামরিক নেতৃত্বের পতনের লক্ষ্যে ঘটে যাওয়া ঘটনার পেছনে ইমরানকে মাস্টার মাইন্ড বলেও তিনি অভিহিত করেন। শেহবাজ শরীফ আরও বলেন, পিটিআই কর্মীদের পাশাপাশি একদল রাজনীতিবিদ, কিছু সামরিক ব্যক্তি এবং তাদের পরিবারও 9 মের সহিংসতায় জড়িত ছিল। পাকিস্তানের সামরিক বাহিনী ওই দিনটিকে পাকিস্তানের ইতিহাসে কালো দিবস হিসেবে চিহ্নিত করেছে। জিও নিউজের অনুষ্ঠানে শেহবাজ শরীফ বলেন, 9 মের ঘটনার সাথে যারা জড়িত তারা সামরিক নেতৃত্বকে উৎখাত করতে চেয়েছিল। চক্রান্তকারীরা দেশে অরাজকতা এবং যুদ্ধ চেয়েছিল বলেও দাবি করেন তিনি।
এআরওয়াই নিউজের খবরে বলা হয়েছে, গত 9 মে মামলার ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের 5টি বড় শহরে 2138 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পিটিআই বিরোধিতা করেছে যে দলটির সদস্যরা হামলা জড়িত ছিল না, তবে সরকার এবং সামরিক বাহিনী সেই দাবি প্রত্যাখ্যান করে বলে আসছে তাদের জড়িত থাকার অকাট্য প্রমাণ রয়েছে। গত 9 মে পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টে গ্রেফতার করা হয়। তার গ্রেপ্তারের পর পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয় এবং দেশটির সেনাবাহিনীর লাহোর কর্পস কমান্ডারের বাসভবন ও রাষ্ট্রীয় সম্পত্তি সহ সামরিক স্থাপনায় হামলা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, যে কোনো ধরনের বোকামি থেকে সাবধান হন। তিশা বে আফেতে নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের টেম্পল মাউন্ট সফর নিয়েও সতর্ক করেছেন তিনি। লেবাননের হিজবুল্লাহ সমর্থিত মিডিয়ার খবর অনুসারে হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল নামক ক্যান্সার গ্রন্থি অপসারণ না করা পর্যন্ত সমগ্র মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না। লেবাননের এই সশস্ত্র সংগঠনের নেতা সতর্ক করে আরও বলেন, ফিলিস্তিনিরা এখন পূর্বের চেয়ে প্রতিরোধ এবং প্রতিরোধ বলয়ে বিশ্বাস করে। তিনি বলেন, হিজবুল্লাহ তাদের সব কিছু নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের টেম্পল মাউন্ট পরিদর্শনের বিষয়ে নাসরুল্লাহ বলেন, শত্রুকে অবশ্যই সকল মুসলমানদের কাছ থেকে নিষ্পত্তিমূলক অবস্থান শুনতে হবে। বক্তৃতায় লেবাননের সশস্ত্র সংগঠনের এই নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যে কোনো ধরনের বোকামি থেকে দূরে থাকতে সতর্ক করেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে উত্তর সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে নেতানিয়াহু রবিবার নিরাপত্তা প্রধানদের সাথে একটি বৈঠক করেছেন। লেবাননের সাথে ইসরায়েলের উত্তর সীমান্তে উত্তেজনার মধ্যে নাসরুল্লাহ বলেন, লেবাননের প্রতিরোধ হয়তো সন্তোষজনক হবে না, তবে তারা তাদের নিরাপত্তা বা প্রতিরোধ থেকে পিছপাও হবে না। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এক বার্তায় বলেন, যে কোনো ভুল বা মূর্খতার উপযুক্ত জবাব দিতে আমরা প্রস্তুত থাকব। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত, ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।